ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনায়দকে 3 মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তাকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নিমিত্তে 3 মাসের ছুটিতে পাঠায়। বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল মনসুরের কাছে রেজিস্ট্রার দপ্তর থেকে আসা চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে পরবর্তী সিন্ডিকেটের সভায় অধ্যাপক নাদির জুনায়দের বিরুদ্ধে ওঠা অভিযোগ, তদন্ত কমিটি গঠন সহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। এর আগে ওই শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিভাগের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা নাদির জুনায়দের কক্ষ ও বিভাগীয় 4টি কক্ষ সিলগালা করে উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM মাকসুদুল কামালকে শিক্ষার্থীরা 3 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থীদের ইচ্ছে করে ফলাফল ধস নামিয়ে দেওয়ার অভিযোগে ওই ব্যাচের 28 জন শিক্ষার্থী উপাচার্যকে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই একের পর এক অভিযোগ আসছিল অভিযুক্ত শিক্ষক নাদির জুনায়দের বিরুদ্ধে। আব্দুল হামিদ, আমার সংবাদ, ডেস্ক নিউজ। Thank you.